জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত সপ্তাহে গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করে হইচই ফেলে দেয় উত্তর কোরিয়া। দেশটির পক্ষ থেকে বলা হয়, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক গতিবিধি পর্যবেক্ষণের জন্যই এ পদক্ষেপ। প্রতিবেশী দক্ষিণ কোরিয়া ও জাপান এ নিয়ে উদ্বেগ জানায়। এছাড়া যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ এর নিন্দা জানায়। এবার উত্তর কোরিয়া দাবি করেছে, তাদের গোয়েন্দা স্যাটেলাইটটি যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস এবং প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনের ছবি তুলে পাঠিয়েছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ জানিয়েছে, পিয়ংইয়ং এর প্রধান প্রধান লক্ষ্যবস্তু অঞ্চলের ছবি পাঠাচ্ছে স্যাটেলাইটটি। এর মধ্যে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিও রয়েছে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এ বিষয়ে সোমবার আলোচনা হয়েছে। উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করে রকেট উৎক্ষেপণ বেসামরিক বিমান চলাচল এবং সমুদ্রের জন্য একটি গুরুতর ঝুঁকি বলে মন্তব্য করেছেন জাতিসংঘের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। তবে সংস্থাটির উত্তর কোরীয় প্রতিনিধি জবাবে বলেন, যুক্তরাষ্ট্র কি তবে বেলুনে করে স্যাটেলাইট পাঠাচ্ছে? তারাও কি একই প্রযুক্তি ব্যবহার করছে না? সময় সংবাদ।